নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের খুব পপুলার ইউটিউব চ্যানেল টিচারে বন্ধুরা হ্যালো বন্ধুরা আজকে আমি সাধারণ বিজ্ঞানের সেই সমস্ত প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব যেগুলো আপনাদের আগামী আসন্ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তো আপনাদের কাছে অনুরোধ আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ বিশেষ আকর্ষণীয় বিষয়টি ভিডিওটি শেষে দেওয়া আছে আর হ্যাঁ আরেকটা জিনিস আপনারা অবশ্যই এটা করবেন আপনারা সবাই একটা খাতা পেন নিয়ে বসবেন তার কারণ হচ্ছে কি তার কারণ হলো আপনারা কে কটা কোশ্চেন পারলেন এবং কে কটা কোশ্চেন পারলেন না তার মার্কস কত হলো সেটা আমি কিন্তু আপনাদের ভিডিওটা শেষে জিজ্ঞেস করব তো চলুন বন্ধুরা আর দেরি করব না আমরা ভিডিওটি শুরু করব তা আজকে আমরা আলোচনা করব জীববিদ্যা অর্থাৎ বায়োলজির সেই সমস্ত প্রশ্নগুলো নিয়ে যেগুলো আপনাদের আসন্ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তো চলুন আজকে আমরা শুরু করব দুশো একান্ন নম্বর প্রশ্ন থেকে আপনারা যদি এর আগের ভিডিওগুলো দেখতে চান তাহলে আপনারা চ্যানেলের প্লেলিস্টে যান চ্যানেলের প্লেলিস্টে গিয়ে পরপর সিকোয়েন্স ওয়াইজ ভিডিওগুলো আপলোড করা আছে আপনারা সেগুলো একটা একটা করে দেখতে থাকুন তো চলে আসবো আমরা কোশ্চেনে কোশ্চেন নাম্বার টু ফিফটি ওয়ান গ্লাইক্রোজিন সাধারণত সংশ্লেষ হয় তা গ্লাইকোজিন কোথায় সংশ্লেষ হয় সেটা আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে তো চলুন আমরা দেখে নিই চারটে অপশান কী কী দেওয়া আছে তা এখানে প্রথম অপশান আছে সব কোষে দ্বিতীয় অপশন আছে হৃদপিণ্ডের কোষে তৃতীয় অপশন আছে কোষে এবং চতুর্থ অপশন আছে লিউকোসিন তাহলে আমরা দেখে যে এই প্রশ্নের সঠিক উত্তর কোনটা আপনারা মনে মনে ডিসাইড করুন এই প্রশ্নের সঠিক উত্তর কোনটা হবে দুশো একান্ন নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি যকৃত কোষে নেক্সট কোয়েশ্চেন কোশ্চেন নাম্বার টু ফিফটি টু এটা ছিল আপনাদের গেল দিনে হোম এর প্রশ্ন তো চলুন আজকে উত্তর করে দেখেনি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা হয় কোশ্চেন ভিটামিন ডি তৈরি হয় কী থেকে অপশান এ আছে অ্যামিনো অ্যাসিড অপশান বি আছে আর্গোস্টোরল অপশান সি আছে ফ্যাটি অ্যাসিড এবং অপশান ডি আছে কোলেস্টেরল তাহলে দুশো বাহান্ন নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি আরগোস্টেরল নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার টু হান্ড্রেড ফিফটি থ্রি হিমোগ্লোবিনে পাওয়া যায় অপশান এ ক্রিস্টালিন অপশান বি হিস্টোন অপশন সি প্রোটোমিন এবং অপশন ডি ক্যারোটিন দুশো তিপ্পান্ন নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি হিস্টোন নেক্সট কোয়েশ্চেন কোয়েশ্চেন নম্বর টু নিচে স্তম্ভ দুটি ম্যাচ করুন অপশান এ এক নম্বরে আছে অ্যাকশন দু নম্বর জোক তিন নম্বর ভাটিটাস এবং চার নম্বর ভাটিসেলা আর এখানে বি স্তম্ভতে আছে এক নম্বরে চোষক দুই নম্বরে সিলিয়া তিন নম্বরে ফ্ল্যাজেলা এবং চার নম্বরে মিউকাস তো এরকম ধরনের প্রশ্নগুলোর ক্ষেত্রে আপনারা কি করেন বন্ধুরা আপনারা একটা দুটো করার চেষ্টা করেন আর বাদ দুটো জানেন যদি তাহলে সে দুটো করুন দেখুন আর বাদ এক একা একা অ্যান্সার হয়ে যাচ্ছে ঠিক আছে তো চলুন আমরা একে একে অ্যান্সার করবো আর অ্যান্সার করে দেখে নেবো চার নম্বর আমরা এখানে দেখছি যে এক নম্বরে কি আছে অ্যাকশন তা অ্যাকশন এক তা এর সাথে হবে হচ্ছে ফ্ল্যাজেলা তিন নম্বরটা ঠিক আছে দুই নম্বর যোগ দুই নম্বর যোগের সাথে হবে এক এটা একটা চুষক ঠিক আছে তিন নম্বর তিন নম্বর হচ্ছে ভাটিটাস এর মধ্যে হবে সিলিয়া আর চার নম্বর চার নম্বর হবে আমরা পেয়ে গেলাম তা আমাদের এখানে সঠিক উত্তর হল অপশান বি আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন চলুন আমরা যাই দ্বিতীয় প্রশ্ন বা পরবর্তী প্রশ্ন কোয়েশ্চিন নম্বর টু হান্ড্রেড ফিফটি ফাইভ ভিটামাইন নামকরণটি নিচের কোন বিজ্ঞানী করেন অপশান এ সি ফ্রাঙ্ক অপশান বি ডি ফ্রাঙ্ক অপশান সি জি ফ্রাঙ্ক এবং অপশান ডি হচ্ছে এম ফ্রাঙ্ক দুশো পঞ্চান্ন নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ সি ফ্রাঙ্ক নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার টু হান্ড্রেড ফিফটি সিক্স নিচে স্তম্ভ দুটি ম্যাচ করুন সেই একই রকম স্তম্ভের কোশ্চিন তা চলুন এটা আমরা ট্রাই করব ট্রাই করে এটা দেখে নেব তা প্রথম এক নম্বর স্তম্ভ প্রথম এই নম্বর স্তম্ভ কী আছে দেখে নি এক নম্বরে আছে এ দু নম্বরে আছে বি ওয়ান তিন নম্বরে আছে বি টু আর চার নম্বরে আছে বি থ্রি আর বিস্তম্ভতে কি আছে এক নম্বরে আছে লাইব্রোফ্লিন অপশান দুই নম্বরে আছে রেটিনল তিন নম্বরে আছে প্যান্টোথেনিক অ্যাসিড এবং চার নম্বরে আছে থিয়ামিন মানে কোনটা কার বিজ্ঞান সমাধান সেটা আমাদের এখানে বার করে দিতে হবে ঠিক আছে তো চলুন আমরা এক এক করে বার করি এক নম্বর মানে আমাদের এখানে এক নম্বরে আছে এ আর এর হবে হচ্ছে দু নম্বর সেটা হচ্ছে রেটিনল দুই নম্বর আছে বি ওয়ান এইটা হচ্ছে হবে চার নম্বর সেটা হচ্ছে থিয়ামিন তিন নম্বরে আছে বি টু সেটা হচ্ছে রাইবোফ্লোবিন আর চার নম্বর বি থ্রি একটাই রয়ে গেল তা সেটা হবে কি প্যান্টেথনিক অ্যাসিড তাহলে বন্ধুরা আমাদের এখানে সঠিক উত্তর হলো অপশান ডি চলুন বন্ধুরা আমরা যাই পরবর্তী কোশ্চেন কোশ্চেন নম্বর টু নিচের কোনটি মাইক্রো বা স্ট্রেস বা স্বল্পমাত্রিক উপাদান অপশান এ বি অপশান বি সি অপশান সি এস এবং অপশান ডি এমজি দুশো সাতান্ন নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ বি ঠিক আছে এইটা সঠিক উত্তর হবে চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেন কোশ্চেন নম্বর টু নিচের কোনটি অ্যান্টি ভিটামিন অপশান এ মিথাইল ক্লোবাইন অপশান বি সোয়ানোক্লোবামিন বামিন অপশন সি আছে অ্যাভিডিন এবং অপশন ডি আছে আর্গোস্টেরল দুশো আটান্ন নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি অ্যাভিডিন নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার টু গরুর অন্ত্রে সেলুলোজ পচনে সাহায্য করে কোন ব্যাকটেরিয়া অপশান এ জুত ফ্লোরেল্লা অপশন বি ট্রাইকোডামা অপশান সিতে আছে ই কোলাই এবং অপশান ডি আছে লাইকেন

অপশন এ কার্বোহাইড্রেট অপশান বি প্রোটিন অপশান সি ফ্যাট এবং ডি নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর সি নম্বর এইচ সি এল কোন কোষ থেকে খরিত হয় অপশান এ পেপটিক কোষ অপশান বি প্যানক্রিয়াটিক কোষ অপশান সি জাইগ্যান্টিক কোষ এবং অপশন ডি হচ্ছে অক্সিটনিং কোষ অক্সিন্টিক কোষ তাহলে দুশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি অক্সিনটিক কোষ নেক্সট কোয়েশ্চেন কোশ্চেন নাম্বার টু হান্ড্রেড নিচে স্তম্ভ দুটি ম্যাচ করুন অপশান বা এক এ স্তম্ভে দেওয়া আছে ভিটামিন ই দুই নম্বরে দেওয়া আছে বি টুয়েলভ তিন নম্বরে বি ফাইভ এবং চার নম্বরে বি টু আর বি স্তম্ভে দেওয়া আছে কি এক নম্বরে পারনিসিয়াম অ্যানিমিয়া অপশান দু নম্বরে আছে বন্ধত্ব তিন নম্বরে হচ্ছে সেন্টা সেন্টমাটাইসিস বা গ্লসাইটিস এবং অপশান চার নম্বরে আছে পেলেগ্রা তাহলে দুশো তেষট্টি নম্বর প্রশ্ন আর এই প্রশ্নে চলুন চট করে আমরা দেখে নেবটুকুটা সঠিক উত্তর হচ্ছে তাহলে আমরা যদি এখানে অপশান এক নম্বর অপশানে ই এটা হবে কি ইতে বন্ধত্ব এটা কিন্তু এখানে সত্যি ঠিক আছে তাহলে বি টুয়েলভে বি টুয়েলভে হবে কি না পারসিনিয়াম অ্যানিমিয়া তারপরে চলে আসছি আমরা পরবর্তী অপশান পরবর্তী অপশান আমাদের স্ক্রিনে কি আছে তিন নম্বর তিন নম্বরে আছে হচ্ছে বি ফাইভ সেটা হচ্ছে পেলেগ্রা এবং চার নম্বর চার নম্বরে আছে বি টুতে স্টেমাটাইটিস ও গ্লসাইটিস তার মানে বন্ধুরা দুশো তেষট্টি নম্বর প্রশ্ন আর এর অপশান বি কিন্তু সঠিক উত্তর চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেন কোশ্চেন নম্বর টু হান্ড্রেড সিক্সটি ফোর কার্বোহাইড্রেটে হাইড্রোজেন ও অক্সিজেনের অনুপাত কত অপশান এ টু ইস্টু ওয়ান অপশান বি ওয়ান ইস টু টু অপশান সি থ্রি ইস্ট ওয়ান এবং অপশান ডি ওয়ান ইস টু থ্রি তাহলে দুশো চৌষট্টি নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ টু ইস্টু ওয়ান নেক্সট কোয়েশ্চেন কোশ্চেন নাম্বার টু হান্ড্রেড সিক্সটি ফাইভ নিচের কোনটি ফ্যাটে দবনীয় ভিটামিন অপশান এ বি অপশান বি এ অপশান সি সি এবং অপশান ডি পি তাহলে দুশো পঁয়ষট্টি নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি হচ্ছে ভিটামিন এ তাহলে এখানে ফ্যাটে তেলের দ্রব্য ভিটামিন আর জলে দ্রব্য ভিটামিন তাহলে আপনারা যদি এটাকে লিখে নেন বা বুঝে নেন সেটা আমি এখানে বলে দেবো সেটা হচ্ছে ধরুন আমি একটা কথা বলছি বি পি মানে হচ্ছে বিপিন চন্দ্র পালের স্বাধীনতা জলে ডুবে গেলো ঠিক আছে তাহলে বিপিন চন্দ্র পালের স্বাধীনতা জলে ডুবে গেলো ঠিক আছে তাহলে কি হবে বি হচ্ছে জলে দ্রব্য ভিটামিন আর আমি যদি বলি এদিকে এদিকে মানে হচ্ছে এ ডি ই কে এদিকে যদি বলি তাহলে এদিকে যদি কথাটা বলি তাহলে এটা হলো কি না চর্বি বা তেলে তেলে দাব্য ভিটামিন ঠিক আছে তাহলে আশা করি ভিটামিনের যদি কোনো কোশ্চেন থাকে এই কটা ভিটামিনের মধ্যে তাহলে আশা করছি আপনাদের কোনো ভুল হবে না তেলে বা ফ্যাটে দ্রব্য ভিটামিন ঠিক আছে তাহলে বিপিন চন্দ্র পালের স্বাধীনতা জলে ডুবে গেল এটা হচ্ছে জলে দাব্য ভিটামিন আর এদিকে বা এ ডি ই কে এটা হচ্ছে তেলে দ্রব্য ভিটামিন আশা করি আপনারা বুঝে গেছেন দুশো পঁয়ষট্টি নম্বরে অ্যান্সার বি করেছি অপশান এ তো চলুন আমরা চলে যাব পরবর্তী কোশ্চেন কোশ্চেন নম্বর টু নিচের কোন খাদ্য থেকে ভিটামিন বি পাওয়া যায় অপশন এ লেবু অপশান বি উদ্ভিজ তেল অপশান সি ঢেঁকি ছাটা চাল এবং অপশান ডি সামুদ্রিক মাছ দুশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি ঢেঁকি ছাটা চাল নেক্সট কোশ্চেন কোয়েশ্চেন নাম্বার টু এক গ্রাম প্রোটিন থেকে কত কিলো ক্যালোরি শক্তি পাওয়া যায় অপশান এ নাইন পয়েন্ট ওয়ান অপশান বি নাইন পয়েন্ট সেভেন অপশান সি ফোর পয়েন্ট নাইন এবং অপশান ডি ফোর পয়েন্ট ওয়ান তাহলে দুশো সাতষট্টি নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি ফোর পয়েন্ট ওয়ান নেক্সট কোশ্চেন কোয়েশ্চেন নাম্বার টু হান্ড্রেড সিক্সটি এইট জাইঘর থেকে সৃষ্টি হয় অপশান এ গ্রাস্টুলা অপশান ই ব্রাস্টুলা অপশান সি ভ্রুন এবং অপশান ডি মরুলা তাহলে দুশো আটষট্টি নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি মরুলা 269 মহিলা নেক্সট কোশ্চেন কোশ্চেন শুরু হয় কোন হরমোন দ্বারা এ জিটিএইচ মানে গোনাডোট্রপিক ট্রফিক হরমোন অপশন বি টেস্টোস্টেরন অপশন সি পোস্টের আর অপশন ডি আছে এমএসএইচ 269 নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ জিটিএইচ বা গোনাডোট্রপিক হরমোন নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার টু শুক্রাণুকে পুষ্টি যোগায় অপশন এ লেটিস কোষ অপশান বি সার্টো রিল কোষ অপশন সি পোস্টেড গ্রন্থি এবং অপশান ডি পিতা গ্রন্থি তাহলে দুশো সত্তর নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি সার্টেলরির কোষ নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার 271 মানুষের দেহ রজত চক্র গড়ে কতদিন স্থায়ী হয় অপশান এ আঠাশ দিন অপশান বি সতেরো দিন অপশান সি আঠেরো দিন এবং অপশান ডি এগারো দিন দুশো একাত্তর নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ আঠাশ দিন নেক্সট কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার টু হান্ড্রেড সেভেন্টি টু নারী দেহে জরায়ু কণ্ঠের বৃদ্ধি করে কোন হরমোন অপশান এ ইস্টোজেন অপশান বি রিল্যাক্সিন অপশান সি প্রোস্টেড স্টেরন এবং অপশান ডি হচ্ছে জিটিএইচ দুশো বাহাত্তর নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি রিল্যাক্সিন চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার টু হান্ড্রেড সেভেন্টি থ্রি যৌন প্রাণীটি হল অপশান এ ময়ূর অপশান বি কেঁচো অপশান সি মাছ এবং অপশান ডি ব্যাং দুশো তিয়াত্তর নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি কেঁচো নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার টু হান্ড্রেড সেভেন্টি ফোর দি দেখা যায় এমন একটি উদ্ভিদ হলো অপশান এ রেডি অপশান বি গম অপশান সি মটর এবং অপশান ডি ছোলা তাহলে দুশো চুয়াত্তর নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ রেডি নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার টু হান্ড্রেড ফাইভ একটি অন্তজরাজ প্রাণী হলো অপশান এ হাঁস অপশান বি তিমি অপশান সি কাতলা এবং অপশান ডি হাঙর দুশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি হাঙর নেক্সট কোয়েশ্চেন কোশ্চেন নাম্বার টু

অপশান সি মিওসিস এবং অপশান ডি হচ্ছে কোনোটি নয় দুশো সাতাত্তর নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি মিওসিস নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার টু হান্ড্রেড সেভেন্টি এইট চুপড়ি আলু পুষ্প শতাব্দী ইত্যাদি উদ্ভিদের কাঙ্ক্ষিত মুকুল বা বুলবিলের দ্বারা জনন কোন ধরনের অপশান এ অযৌন জনন অপশান বি যৌন জনন অপশান সি অপুংজনী এবং অপশান ডি হচ্ছে অঙ্গজ দুশো আটাত্তর নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর ডি জনন অঙ্গন হান্ড্রেডেন্টি হাইড্রা ও চ্যাপ্টা ক্রিমি নিম্নলিখিত কোন উপায়ে অযৌন জনন সম্পন্ন করে অপশন এ পুনরুৎপাদন বা রিজেনারেশন অপশান বি করি স্পোরুলেশন বা ঋণু উৎপাদন আর অপশান ডি হচ্ছে প্লাসমোটোমি তাহলে দুশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ পুনরুৎপাদন বা রিজেনারেশন নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার টু হান্ড্রেড এইটটি মিওসিস কোষ বিভাজনে ক্রোমোজোমের সংখ্যা কেমন হয় অপশান এ অর্ধেক অপশান বি দ্বিগুণ অপশান সি একই এবং অপশান ডি হচ্ছে কোনোটাই নয় দুশো আশি নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ অর্ধেক নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার টু হান্ড্রেড এইটটি ওয়ান স্পাইরোগাইরা মিউকার বোলতা মৌমাছি ইত্যাদি দেহে নিষেক ছাড়া অনির্দিষ্ট ডিম্বাণু থেকে সরাসরি অপত্য সৃষ্টি হওয়াকে কি বলে অপশান এ জনিচক্র অপশন বি অপুঞ্জনী বা পার্থেনোজেনেসিস অপশান সি পার্থেনো এবং অপশান ডি হচ্ছে অখণ্ড বিভাজন দুশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি অপুঞ্জনী বা পার্থেনোজেনেসিস নেক্সট কোয়েশ্চেন কোয়েশ্চেন নম্বর টু হান্ড্রেড এইটটি টু নিষেকের পর ফুলের কোন অংশটি এখানে কোন দন্তের না আসেনি কোন অংশটি ফলে পরিণত হয় অপশান এ ডিম্বাক অপশান বি ডিম্বাণু অপশান সি ডিম্বনালি এবং অপশান ডি ডিম্বাশয় দুশো বিরাশি নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি ডিম্বাশয় নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার টু হান্ড্রেড এইটটি নিষেকের পর ফুলের কোন অংশ বিজে পরিণত হয় অপশান এ ডিম্বাণু অপশান বি ডিম্বাক অপশান সি ডিম্বনালি এবং অপশান ডি ডিম্বাশয় 283 নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি ডিমবক नेक्स्ट क्वेश्चन क्वेश्चन नंबर 284 নিচের কোন প্রাণী গমিউল গঠন করে অপশন এ স্পঞ্জ অপশন বি হাইড্রা অপশন সি মনোসিস্টিস এবং অপশন ডি অক্টোপাস 284 নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি অক্টোপাস नेक्स्ट क्वेश्चन क्वेश्चन नंबर 285 কোন কলমে স্টক বা শিয়ন দেখা যায় অপশান এ কলম অপশান বি গুটি কলম অপশান সি জোড়া কলম এবং অপশান ডি চোখ কলম দুশো পঁচাশি নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ দাবা কলম নেক্সট কোশ্চেন কোয়েশ্চেন নাম্বার টু হান্ড্রেড খন্ডি ভবনের দ্বারা জনন হয় কি নিচের কোনটিতে অপশান এ মস অপশান বি ফর্ম ফার্ম অপশান সি আলু এবং অপশান ডি হচ্ছে নষ্টক দুশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি আলু নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার টু হান্ড্রেড এইটটি সেভেন বংশগতি বিদ্যার জনককে অপশান এ ডারউইন অপশান বি মেন্ডেল অপশান সি ল্যামার্ক এবং অপশান ডি দ্য তাহলে দুশো সাতাশি নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান বি গ্রেগার জোহান মেন্ডেল চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার টু হান্ড্রেড এইটটি এইট একটি বিশুদ্ধ লম্বা মটর গাছের জিনোটাইপ টাইপ কি অপশান এ বড়টি ছোটটি অপশন বি বড় ডি ছোটটি অপশন সি দুটো ছোটটি না অপশন ডি দুটোটি 288 নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি বড় টি দুটো চলে আসি পরবর্তী क्वेश्चन क्वेश्चन नंबर 289 মেন্ডেলের মটর গাছের মধ্যে কত জোড়া বিপরীত বৈশিষ্ট্যের নির্বাচন করেছিলেন অপশন এ সাত জোড়া অপশন বি তিন জোড়া অপশন সি পাঁচ জোড়া এবং অপশন ডি 10 জোড়া দুশো উননব্বই নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ সাজোরা নেক্সট কোশ্চেন কোয়েশ্চেন নাম্বার টু হান্ড্রেড সাদা প্রকট বৈশিষ্ট্যযুক্ত যুক্ত একটি বিশুদ্ধ সাদা ও বিশুদ্ধ কালো গিনীপিকের সাথে যদি সংকরায়ন ঘটানো হয় তবে প্রথম অপত্য জনুতে কিরকম প্রজাতি জন্মাবে অপশান এ কালো অপশান বি কালো ও সাদার মিশ্রণ অপশন সি সাদা এবং অপশান ডি হচ্ছে কোনোটি নয় দুশো নব্বই নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি সাদা নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার টু হান্ড্রেড ওয়ান নিম্নলিখিত কোনটি শঙ্কর জাতের গুরু অপশান এ জার্সি অপশান বি ভাগলপুরি অপশান সি শাহি এবং অপশন ডি জার্সি সাইওয়ান দুশো একানব্বই নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি জার্সি শাইওয়ান নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার টু হান্ড্রেড টু নিম্নলিখিত মুরগিগুলির মধ্যে কোনটি কেবল মাংস উৎপাদনের জন্য পালন করা হয় অপশান এ লেঘন অপশন বি বয়লার অপশন সি রোড আইল্যান্ড এবং অপশন ডি প্লিমাউর রক দুশো বিরানব্বই নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি বয়লার নেক্সট কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার টু সুপ্রজনন বিদ্যার জনক বলা হয় অপশান এ ক্যারলাস নিনিয়াম অপশন বি রবার্ট হুক অপশন সি গ্রেগর জোহার মেন্ডেল এবং অপশন ডি হচ্ছে রবার্ট ব্রাউন দুশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি গ্রেগর জোহান মেন্ডেল নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার টু অসম্পূর্ণ প্রকটাতা দেখা যায় এমন একটি উদ্ভিদ হলো অপশন এ স্ন্যাপড্রাগন অপশন বি পিসাম স্যাটিভাম অপশন সি ওপাম স্যাটিভাম এবং অপশন ডি কোনোটি নয় দুশো চুরানব্বই নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ স্ন্যাপ ড্রাগন নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার 295।

অপশান সি থ্রি ইস্ট ওয়ান এবং অপশান ডি ফোর ইস্ট ওয়ান দুশো ছিয়ানব্বই নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ থ্রি ইস্ট ওয়ান নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার টু হান্ড্রেড নাইনটি সেভেন প্রথম সূত্রটি হলো। অপশান এ স্বাধীন বন্টনের সূত্র অপশান বি জনন অপশান সরি অপশান বি হচ্ছে দি জনন অপশান সি পৃথক ভবনের সূত্র এবং অপশান ডি হচ্ছে বহু শঙ্কর জনন তাহলে দুশো সাতানব্বই নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি পৃথক ভবনের সূত্র নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার টু হান্ড্রেড এইট স্বাধীন বন্টনের সূত্র বলা হয় এ প্রথম সূত্রকে অপশান বি দ্বিতীয় সূত্রকে অপশান সি তৃতীয় সূত্রকে এবং অপশান ডি চতুর্থ সূত্রকে দুশো আটানব্বই নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি দ্বিতীয় সূত্রকে নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার টু প্রথম জীবনের সৃষ্টি হয়েছিল অপশান এ আকাশে অপশান বি স্থলে অপশন সি জলে এবং অপশান ডি হচ্ছে সমুদ্র জলে দুশো নিরানব্বই নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন ডি সমুদ্রের জলে নেক্সট অ্যান্ড লাস্ট কোশ্চেন কোশ্চেন নাম্বার থ্রি হান্ড্রেড নিষ্ক্রিয় অঙ্গের উদাহরণ অপশন এ মাথার চুল অপশন বি হাত ও পায়ের নক অপশন সি ক্ষুদ্রান্ত এবং অপশন ডি হচ্ছে অ্যাপেন্ডিক্স তিনশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি অ্যাপেন্ডিক্স তো বন্ধুরা এইবার যারা আপনারা খাতা পেন নিয়ে বসে আছেন আপনারা আপনারা কে কত মার্কস পেলেন সেই মার্কসটা পোস্ট করবেন এবং পোস্ট করলে আপনারা নিজেদের মধ্যে একটা কনফিডেন্স আসবে এবং আপনার পার্সেন্টেজ যদি সিক্সটি পার্সেন্ট অ্যান্ড অ্যাবাব থাকে জানবেন আপনাদের পার্সেন্টেজ ঠিক আছে কিন্তু আপনাদের এই পার্সেন্টেজটা ধরে রাখার জন্য আমাদের সাথে কিন্তু রেগুলার প্র্যাকটিসে আসাটা কিন্তু আপনার উপযুক্ত হবে ঠিক আছে কেন তার কারণ হচ্ছে কি আপনারা রেগুলার প্র্যাকটিসে না যদি আসেন তাহলে কিন্তু আপনারা এই পারফরমেন্সটা ঠিকই রাখতে পারবেন না আর যাদের পারফরমেন্স সিক্সটি পার্সেন্টের নিচে তা তাদের বলবো আপনারা আমাদের চ্যানেলে হাজারের ওপর ভিডিও আপলোড হয়েছে সেন্ট্রাল ওয়েস্ট বেঙ্গল টেড ত্রিপুরা ট্রেড এবং আসাম ট্রেডের ভিডিও আমরা পোস্ট করে থাকি এবং তার সাথে সাথেও যত ধরনের গ্রুপ ডি পরীক্ষা আছে যে কোনো সরকারি চাকরির পরীক্ষা তা সেই সমস্ত ভিডিওগুলো আমরা ফলো করে থাকি বিশেষ করে আমরা পুলিশের কোশ্চেনগুলো বিশেষ করে দিয়ে থাকি তা সুতরাং আপনারা আমাদের ভিডিওগুলো ফলো করুন আশা করছি আপনার উপকার হবে তো চলুন এবার আমরা চলে আসছি পরবর্তী পার্ট পরবর্তী পার্ট হলো আপনাদের সাথে কোশ্চেন অ্যান্সার পার্ট তা আমি একটা হোম ট্যাক্সের প্রশ্ন দেবো আপনারা হোম ট্যাক্সের প্রশ্নটা একটু খাতায় লিখে নেন আজকে আপনাদের হোম ট্যাক্সের প্রশ্নটা হলো ব্যবহার ও অব্যবহারের সূত্রটি প্রবর্তন করেন অপশান এ ডারউইন অপশান বি ল্যামার্ক অপশান সি হেকেল এবং অপশান ডি হচ্ছে হুগোদা ব্রিস আবার আমি আপনাদের হোম হোমটাক্সের প্রশ্নটা বলছি আজকে আপনাদের হোম টাক্সের প্রশ্নটা হলো ব্যবহার ও অব্যবহারের সূত্রটি প্রবর্তন করেন অপশান এ ডারউইন অপশান বি ল্যামার্ক অপশান সি হেকেল এবং অপশান ডি হুগো দা ব্রিজ আপনাদেরকে এই কোশ্চেনের যেটা সঠিক উত্তর হচ্ছে সেটা আগামী ভিডিওতে আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এবং প্রথম দশজন যারা সঠিক উত্তর দেবেন তাদেরকে পুরস্কৃত করা হবে যাদের নাম শর্ট হবে তাদের ইমেল অ্যাড্রেসটা হবে আপনারা আপনাদের ইমেল অ্যাড্রেসটা পোস্ট করবেন তো বন্ধুরা আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে লিখে জানান তাতে আমরা একটু মোটিভেশন পাব এবং কীরকম ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন তা আমাদের লিখে জানান আপনারা কমেন্ট করলে আমরা বুঝতে পারবো আমাদের কাজের সার্থকতা অজ্ঞাত কারণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে ক্ষমা পার্থনীয় এবং আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করুন যাতে আপনার মতো অন্যান্য ভিওয়ার্সরাও উপকৃত হয় আজ এই পর্যন্তই সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হবে আগামী নতুন আকর্ষণীয় ভিডিওতে ধন্যবাদ